প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক মা বলছেন যে এই প্যান্ডামিক অবস্থাতে আমার পক্ষে দিল্লির ইডি দপ্তরে যাওয়া সম্ভব নয় কারণ আমার বাড়িতে ছোটো ছোট বাচ্চা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে সেই বাচ্চাই দিব্যি এই পুজোর মরশুমে এ মণ্ডপ থেকে সে মণ্ডপ ঘুরে বেড়াচ্ছে তাই প্রশ্ন অনেকে করছেন যে যদি সত্যিই প্যান্ডামিকের একটা বিষয় বা একটা আতঙ্ক কাজ করে মায়ের মধ্যে তাহলে তিনি কি করে বাচ্চাকে বাইরে পুজো মণ্ডপ দেখে দেখতে ছেড়ে দিচ্ছেন তার মধ্যে কি সে আতঙ্ক এখন কাজ করছে না শুধু দিল্লিতে যখন ডাকছে ইডি তখনই তার মধ্যে প্যান্ডামিক করোনা এইসব ভয় কাজ করছে এটা কি ধরনের বিষয় দর্শক আমি দুটো স্টিল পিকচার দেখাবো যেটা আমাকে পাঠানো হয়েছে একডালিয়া পার্ক ওই এলাকা থেকে দুটো বাচ্চার মধ্যে একজনকে নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন কার বাচ্চা এবং দিব্যি ঘুরে বেড়াচ্ছিল গতকালকে কখনও মাস্ক পরে কখনো মাস্ক খুলে এবং সেখানে ছবি তোলা আনন্দ করা যেটা হয় বাচ্চাদের সেটা দেখা গেছে এখন বাচ্চারা এটা করবেই এটা নিয়ে এটাকে আটকানো যায় না কারণ পুজো এসেছে বাচ্চারা ঘুরবে না বাড়িতে বসে থাকবে এটা সম্ভব নয় বাচ্চাদের একটা ভীষণ একটা বাইরে বেরোনোর একটা ইচ্ছা থাকে এই পুজোর সময় একটা বড়ো উৎসব এটা নিয়ে বাচ্চার বাচ্চাকে নিয়ে আমরা কিছু বলতে চাই না কারণ বাচ্চাদের এটাই স্বাভাবিক তারা চায় পুজোর সময় একটু ঘুরবে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যখন বাচ্চাকে মণ্ডপে মণ্ডপে মানে ঘুরতে যেতে পাঠাতে যখন সাহস পাচ্ছেন মা তখন কেন ইডির দপ্তরে জেরার মুখোমুখি হতে দিল্লি যেতে পারছেন না সেখানে কেন এত ভয় তার মধ্যে কাজ করছে কেন সেটাকে নিয়ে এত এক্সকিউজ দেখাচ্ছেন যে এই সময় যাওয়া যাবে না যদি কোভিড প্রোটোকল মেনে বাচ্চারা ঘুরতে পারে বা মানুষও যারা সিনিয়র বড় রয়েছেন তারাও যখন ঘুরতে পারেন যেতে পারেন সেখানে কোভিড প্রোটোকল মেনে দিল্লিতে ইডির দপ্তরে যাওয়া যায় না কেন যাচ্ছেন না সেখানে এরকম অজুহাত দেখাচ্ছেন প্যান্ডামিক অবস্থা আর সেখানে দেখুন বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে পুজো মণ্ডপে ঘুরতে এটাই বা কী করে হয় এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে সত্যি কি প্যান্ডামিকই অ্যাকচুয়াল কারণ করোনায় কি অ্যাকচুয়াল কারণ নাকি এই জেরা এড়িয়ে যাওয়ার একটা রাস্তা খোঁজার চেষ্টা করছেন মা তা না হলে বাচ্চাকে কি করে তিনি এইভাবে মণ্ডপে মণ্ডপে ঘুরতে যেতে এরকম ছাড়তে পারেন কারো হাতে হয়তো তিনি যাননি কিন্তু কারোর সঙ্গে ছাড়তে পারেন কি করে কারণ কলকাতায় তো এখনও অনেকে করোনা পজিটিভ হচ্ছেন এখনও তো অনেকে পজিটিভ হচ্ছেন সেখানে কি করে বাচ্চাকে ছাড়তে পারে এই প্রশ্ন কিন্তু অনেকে দর্শক তুলতে শুরু করেছেন আসলে দর্শক আমি জানি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এইসব নিয়ে আপনারা অনেকে কমেন্ট করবেন আমি আবারও বলছি দর্শক আমাদের দেশে আইন রয়েছে কিন কিন্তু আইনের ফাঁকটাও যথেষ্ট রয়েছে সেই জন্যেই যারা অপরাধ করে থাকেন বা যারা অভিযুক্ত বা যাদেরকে মনে হয় যে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই ফাঁকটাকে ব্যবহার করে এই তদন্ত বা এই সমস্ত বিষয় থেকে নিজেদেরকে এড়িয়ে রাখার এড়িয়ে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা আইনি ব্যবস্থা যেখানে চোখের সামনে পরিষ্কার হয়ে যায় যে যুক্তিরা দেখানো হচ্ছে সেই যুক্তিরা যুক্তিযুক্ত নয় তার সত্ত্বেও তাদেরকে সহজে ছোঁয়া যায় না তাদের বিরুদ্ধে সহজে অ্যাকশান নেওয়া যায় না ভারতবর্ষের এই আইন আর আইনের যে ফাঁক সেই ফাঁকটাকে ব্যবহার করার এমন চেষ্টা হয় হতে পারে সেই আইনের ফাঁকটাকে ব্যবহার করার চেষ্টা করছে এবং সেই জন্যেই বাচ্চা বা তিনিও কোথাও কোথাও ঘুরেছেন বিউটি পার্লারে ঘুরেছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন সেটাও বলা হচ্ছে কিন্তু যখনই ইডি রাখছে দিল্লিতে তখনই বলছেন যে না আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু তারপরেও কি জোর জবরদস্তি করে কি তাকে ডাকা মানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে হয়নি ওই যে বললাম আইন রয়েছে কিন্তু আমাদের দেশে আইনের ফাঁকটাও যথেষ্ট বড় রয়েছে এই সেই ফাঁকটাকে ব্যবহার করেই এইভাবে একটা তদন্তকে এইভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয় বা এড়িয়ে যাওয়া যায় যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে